নমস্কার, আজকে আমি রান্না করব রুই মাছের ফিশ মশলা। তো ফিশ মশলা তৈরি করতে কি কি লাগছে দেখে নাও। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, আর এখানে দই নিয়েছি, টক দই। আর মিক্সচারে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা একসঙ্গে বাটা করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনে গ্যাসটা অন করলাম। কড়াইতে আগে থেকে তেল ছিল, তো আরেকটু তেল দিয়ে দেবো যেহেতু আমি মাছটা ভাজবো, যার জন্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে একটু টাইম নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, মাছ দিয়ে দিয়েছি। মাছটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। মাছটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এরপরে উল্টে দিয়ে দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এবার মাছটা তুলে নেব এক এক করে। মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এরপরে মাছটা তুলে নেব। তুলে নিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কড়াইতে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। প্রথম গোটা গরম মশলাটা দিলে বেশ তরকারিটা বেশ সুন্দর একটা সেন্ট পাওয়া যায়। আর হচ্ছে একটু তেজপাতা দিলাম। তো এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি যে মিক্সচারে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তো এটাকে দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে। হলুদ, নুন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে টক দই ফাটানোটা দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে কড়ার গায়ে না লেগে যায়। খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। রান্নাটা পুরোটাই টেস্ট নির্ভর করে এই মশলাটা কষানো দিয়ে। মশলা কষানোটা যদি ভালো হয় তাহলে পুরো রান্নাটাই ভালো লাগে। তো মাছটা দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ মশলার গা দিয়ে তেল তেল বেরিয়েছে, তো বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপরে মাছটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। নিয়ে এরপরে জল দিয়ে দেবো, পরিমাণ বুঝে জল দিতে হবে। আর আমি যে টক দই ফাটিয়ে নিয়েছিলাম সেই বাটিতে জল নিয়ে নিয়েছি। এরপরে বেশ পরিমাণ বুঝে জল দিতে হবে, খুব বেশি ঝোল থাকবে না, গায়ে গায়ে থাকবে গ্রেভিটা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সেন্ট পেরিয়েছে, আর খেতেও খুব ভালো লেগেছে, লাগবে সরি। তোমরা এইভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হবে। তো আমার রেডি হয়ে গেল ফিশ মশলা কারি।